আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, জেনার ডায়োড নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করা হবে। তো জেনার ডায়োড কি এটা তো আমরা সবাই জানি, তারপরে আজকের একটা মেন বিষয় হচ্ছে জেনার ডায়োড প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশন কিভাবে করা হয়, আর জেনার ডায়োডের বিষয়ে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে জেনার ডায়োডের কী কী কাজ হয়। ঠিক আছে, তো বন্ধুরা অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারি নাই, তো এখন থেকে নিয়মিত ভিডিও আপনারা পাবেন আশা করি। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো তাহলে আরও ভিডিও করতে ভালো লাগবে, ভিডিও বানাতে। তো আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, তাহলে ভিডিও করতে ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটি দেখুন, আমি কিভাবে আজকের আপনার জেনার ডায়োডের বিষয়ে আপনাদের বুঝাই, আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। তো দেখুন, কিছু ডায়াগ্রাম আমি অ্যাড করে নিলাম যাতে ভিডিওটা লং না হয়। বন্ধুরা, জেনার ডায়োডের কাজ কী? ঠিক আছে, তাহলে জেনার ডায়োডের কাজ কী আমরা একটু জেনে নেই। তো ওয়ার্কিং মানে কী কাজের জন্য জেনার ডায়োড? তো জেনার ডায়োড ইজ এ সিলিকন। তো বন্ধুরা, জেনার ডায়োড সিলিকন দিয়ে তৈরি সেমিকন্ডাক্টর ডিভাইস ড্যাট পারমানেন্ট কারেন্ট টু ফলো ইন আইদার এ ফরওয়ার্ড অর রিভার্স ডাইরেকশন। বন্ধুরা, এর মানে হচ্ছে জেনার ডায়োড যে ফরওয়ার্ড রিভার্স দোনো পাশে কাজ করবে, এক পাশ দিয়ে ইনপুট করলে আরেক পাশ দিয়ে আউটপুট হবে, যে কোনো এক পাশ দিয়ে ইনপুট করলে আরেক পাশ দিয়ে আউটপুট হবে। দি জেনার ডায়োড হ্যাজ এ ওয়েল ডিফাইন্ড রিভার্স ব্রেকডাউন। বন্ধুরা, এর মানে জেনার ডায়োড ভোল্টেজকে কম করে সঠিক ভোল্টেজ দেয়। তো এখানে দেখুন, ভোল্টেজ রেগুলেটর অ্যান্ড ফিক্স ভোল্টেজ। তো এর মানে হচ্ছে বন্ধুরা, বোর্ডের ভিতরে জেনার ডায়োড কেন লাগানো থাকে? ভোল্টেজ রেগুলেটর করার জন্য এবং ভোল্টেজ ফিক্স রাখার জন্য জেনার ডায়োড লাগানো থাকে। তো বন্ধুরা বিস্তারিত এবার দেখুন আপনারা। তো বন্ধুরা, এখন আমি আপনাদের একটু সার্কিট ডায়াগ্রাম দিয়ে বুঝাই দেই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে জেনার ডায়োড কেন লাগানো থাকে, কী কী কাজের জন্য লাগানো থাকে। তো বন্ধুরা, প্রথমে বুঝাই আমি প্যারালাল জেনার ডায়োড, আরেকটা আছে সিরিজ জেনার ডায়োড। তো বন্ধুরা, প্যারালাল জেনার ডায়োডের মতলব মানে হচ্ছে আপনার পজিটিভের সাথে ভোল্টেজ, যে পজিটিভের সাথে পজিটিভ লাগানো থাকবে আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগানো থাকবে, এটা হচ্ছে গ্রাউন্ড, জিএনডি। তো বন্ধুরা, এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে আমাদের এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আর্ট করলাম। তো মেন আইসি বা যে কোনো একটা ডিভাইসের এই আইসির ভিতরে, এটা আমি আইসি আর্ট করলাম, এই আইসির ভিতরে 5 ভোল্ট আমি ইনপুট করব। তো আমার এখানে 10 ভোল্ট আছে, 10 ভোল্ট। তো বন্ধুরা, আমি 10 ভোল্ট এখানে ইনপুট করলাম, এই লাইন দিয়ে 10 ভোল্ট যাবে, আর এখানে একটা জেনার ডায়োড দিলাম 5 ভোল্টের। তো 5.1 ভোল্টের দিলেও হবে। তো বন্ধুরা, এটা 5 ভোল্টের জেনার ডায়োড। তো এখন আমাদের এই পাশে 5 ভোল্টটি আউটপুট হবে, ঠিক আছে। তো এটাই কী করে? ব্রেকডাউন, এখানে আমি বলছিলাম যে এটা ব্রেকডাউন করে এই জেনার ডায়োড। এখানে 10 ভোল্ট ইনপুট হলেও এই জেনার ডায়োডের লাগানোর ক্ষেত্রে, লাগানোর কারণে আমার 5 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে, 5 ভোল্ট এই লাইনটা দিয়ে বের হবে। তাহলে এটা আমাদের ভোল্টেজটাকে কম করে ফিক্স করে দিল
5 volt জেনার ডায়োড এর জন্য 5 volt তো পাশাপাশি আরেকটা অ্যাড করলাম দ্বিতীয়টা তো এটার ভিতরে কি দেখুন বন্ধুরা এখানে বন্ধুরা জেনার ডায়োড হচ্ছে 10 ভোল্টের তো এখানে আমাদের ইনপুট হয়েছে এখানে আমি ইনপুট দিলাম 10 ভোল্ট তো এখানে আউটপুট হচ্ছে 10 ভোল্ট কারণ জেনার ডায়োড আমাদের 10 ভোল্টের লাগানো আছে ঠিক আছে তো এখন যদি এই জেনার ডায়োডটা এখানে কি জন্য লাগানো হয়েছে কারণ এখানে যদি 10 ভোল্ট আমার ইনপুট হয় এখানে আইসি তো আমার 10 ভোল্ট লাগতেছে তাহলে আমার জেনার ডায়োডটা কি জন্য দেওয়া হলো তো বন্ধুরা কারণ হচ্ছে এই জেনার ডায়োডটা ভোল্টেজটা ফিক্স করে রাখে এখানে ইনপুট ভোল্টেজটা যদি আমার 11 হয় 12 হয় তাহলে আমার এই জেনার ডায়োড আউটপুটে সব সময় 10 ভোল্ট ফিক্স করে রাখবে কারণ এখানে 10 ভোল্টের 10 ভোল্টের জেনার ডায়োড এর জন্য 10 ভোল্ট ফিক্স করে রাখবে যদি এখানে 10 জেনার ডায়োডটি না লাগানো থাকে তাহলে আমার এখানে যখন 11 12 ভোল্ট হয়ে যাবে তাহলে এখানে যে জিনিসটা ডিভাইসটা থাকবে আইসি থাকুক জেটি থাকুক সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে ভোল্টেজটা বেশি ঢোকার কারণে তো এই কারণে আমাদের এখানে জেনার ডায়োডটা ব্যবহার করা হয়ে থাকে সার্কিটের ভিতরে ঠিক আছে সার্কিটের ভিতরে এই কারণে এই জেনার ডায়োডগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে যদি আমার 20 ভোল্ট ইনপুট করা হয় তারপরে কিন্তু কে 10 ভোল্টের জেনার ডায়োড লাগানোর ক্ষেত্রে আমার এখানে 10 ভোল্টই আউটপুট হবে তো বন্ধুরা আশা করি প্যারালাল কানেকশনের বিষয়টা বুঝলেন কথা তো আরও বলতে ইচ্ছা হয় তো ভিডিও তো অনেক লং হয়ে যায় এই জন্য মানে ভিডিওতে বেশি কথা বলতে বেশি বোঝাই না যাই হোক আপনারা আশা করি বুঝতে পারবেন তারপরে যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর জন্য তো বন্ধুরা এখানে এটা তো বুঝলেন যে আমার জেনার ডায়োড যত ভোল্টে লাগানো থাকবে ঠিক তত ভোল্টই আউটপুট হবে আর এখানে জেনার ডায়োডগুলো লাগানো থাকে আমাদের ডিভাইসগুলার আইসিগুলো সেফ রাখার জন্য জেনার ডায়োডগুলো লাগানো থাকে তো বন্ধুরা দ্বিতীয়টা দেখি আমি সিরিজ জেনার ডায়োড ইন সিরিজ জেনার ডায়োড তো সিরিজ জেনার ডায়োড মানে হচ্ছে এটা যে কোনো দিকে ইনপুট আউটপুট হবে তো বন্ধুরা আমি যদি 15 ভোল্ট ইনপুট করি আর জেনার ডায়োড আমি 5 ভোল্টের দিলাম তো আউটপুট আমার 10 ভোল্ট হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা তো 15 ভোল্ট ইনপুট হয়েছে 5 ভোল্ট কমায়ে আপনার 10 ভোল্ট আউটপুট করছে এটা হচ্ছে সিরিজ এটা ইনপুট হয়েছে এমনি আউটপুট হয়েছে 5 ভোল্ট কম হয়েছে এখন এখানে যদি আমার 10 ভোল্টের জেনার ডায়োড লাগাতাম তাহলে এখানে 5 ভোল্ট আউটপুট হইতো তাহলে আশা করি সিরিজ সিস্টেমটা বুঝছেন তো এখানে আরেকটা ডায়াগ্রাম অ্যাড করলাম দেখুন এটার ভিতরে ইনপুট হয়েছে 20 ভোল্ট তো এখানে 5 ভোল্টের জেনার ডায়োড এর জন্য 20 ভোল্টের থেকে 5 ভোল্ট কমে 15 ভোল্ট আউটপুট হচ্ছে তার থেকে আবার 3 ভোল্টের জেনার ডায়োড তারপর 12 ভোল্ট আউটপুট হচ্ছে আর এটা 12 ভোল্টের জেনার ডায়োড হবে কারণ এটা 12 ভোল্ট ফিক্স রাখবে এই জেনার ডায়োডের মাধ্যমে ঠিক আছে এটা 12 ভোল্ট ফিক্স আউট হবে তো এইভাবে সিরিজ সিস্টেম করা হয় তো বন্ধুরা আরেকটা দেখাই এই একটা ডায়াগ্রাম করলাম এটা হচ্ছে প্যারালাল কানেকশন তো এখানে যদি আমি 9 ভোল্ট ডিসি ইনপুট করলাম এটা পজিটিভ এটা নেগেটিভ 33 ওহমসের একটা রেজিস্টার দিয়ে তো এই জেনার ডায়োড দিয়ে জেনার ডায়োডটা 5.1 ভোল্ট অন অড তো এখানে আমাদের 5 ভোল্টই আউটপুট হবে 9 ভোল্ট ইনপুট করলাম এখানে ভোল্টেজ আউটপুট 5 ভোল্ট রেগুলেটর তো এটা হচ্ছে জেনার ডায়োড এই তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্তই তো সবাই ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন যদি এরকম ধরনের কোনো আইসি বা কোনো একটা পার্টস নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করব সবাইকে
আবারও আমার অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।